বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে অনলাইন মাধ্যম গলির 14 নম্বর ক্লাসে আজকে আমন্ত্রণ। 14 নম্বর ক্লাসে তোমাদের জন্য টপিক নির্ধারণ করা হয়েছে পৃষ্ঠা নম্বর 32 এবং 33। বোর্ড গণিত বইয়ের 32 পৃষ্ঠার প্রথমে আমরা বিয়োগ করি। 1 নম্বরে বিয়োগ করি, বিয়োগ করি। এখান থেকে আমরা উঠাই নিচ্ছি অঙ্কগুলো। প্রথমে বোর্ডে 1 নম্বরের সিরিজ 1 আছে, যেখানে বলা হয়েছে 25 বিয়োগ 8। এরপরে সিরিজ 2, 43 বিয়োগ 5, 4 10 3, 43 বিয়োগ 5। এরপরে সিরিজ 3, 2 এর পরে 3, 3 নম্বরে আমরা 30 বিয়োগ 7। এরপরে 4 নম্বরে 60 বিয়োগ 6। ওপরে নিচে যে বিয়োগগুলো আমরা শিখে আসছি সেগুলোর প্রয়োগ। 5 নম্বরটা দেখো, 80 বিয়োগ 9, 8 0 80 বিয়োগ 9। এই 5টাই 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি। এবার এসো এর সমাধানে, 8 আছে কত হইলে 15 হবে, 7 হইলে হাতে রইল 1, সেই 1 এখানে আমরা ধরব, 1 আছে কত হইলে 2 হবে, 1 হইলে। এবার আমরা বলতে পারি 25 থেকে 8 বিয়োগ করলে আমরা পাই 17। এটা 2 নম্বরটা লক্ষ্য করো, 5 আছে কত হইলে ওপরের 3টাকে আমরা 13 ধরে নিব, 5 আছে কত হইলে 13 হবে, 8 হইলে হাতে রইল 1, 1 আছে কত হইলে 4 হবে, 3 হইলে। 43 থেকে 5 বিয়োগ করলে আমরা পাই 38। এবার এসো ওপরের 0টাকে আমরা 10 ধরব, 7 আছে কত হইলে 10 হবে, 3 হইলে হাতে রইল 1, 1 আছে কত হইলে 3 হবে, 2 হইলে। এবার আমরা বলতে পারি 30 থেকে 7 বিয়োগ করলে আমরা পাই 23। 6 আছে কত হইলে 10 হবে, 4 হইলে হাতে রইল 1, সেই 1 আমরা এখানে বসাবো 6 এর নিচে, 1 আছে কত হইলে 6 হবে, 5 হইলে। এবার আমরা বলতে পারি 60 থেকে 6 বিয়োগ করলে আমরা পাই 5 10 4 54। 9 আছে কত হইলে 10 হবে, 1 হইলে হাতে রইল 1, সেই 1 নিচে ধরবো, 1 আছে কত হইলে 8 হবে, 7 হইলে। 80 থেকে 9 বিয়োগ করলে আমরা পাই 7 10 1 71। এবার এসো পাশাপাশি বিয়োগ 2 নম্বরে, 2 নম্বরের পাশাপাশি বিয়োগটা আমরা উঠাই নিই। এবার 2-এর সিরিজ 1 ধরো, এখানে পাশাপাশি বিয়োগে আছে 82 বিয়োগ 13, 82 বিয়োগ 1 10 3 13। এরপরে 71 বিয়োগ 44, 7 10 1 71 বিয়োগ 4 10 4 44। এরপরেটা 97 বিয়োগ 59, 9 10 7, 97 বিয়োগ 5 10 9 59। এরপরে এসব 60 বিয়োগ 35, 6 0 60 বিয়োগ 3 10 5 35। এরপরে 74 বিয়োগ 68, 7 10 4 74 বিয়োগ 6 10 8 68। 93 বিয়োগ 40 বিয়োগ 34, 4 0 40 বিয়োগ 3 10 4 34। এবার 93 বিয়োগ 5, 9 10 3 93 বিয়োগ 5,
আছে পঞ্চাশ বিয়োগ তিন, পাঁচের শূন্য পঞ্চাশ বিয়োগ তিন। এই পাশাপাশি বিয়োগগুলোর প্রতি এখন আমরা দৃষ্টি দিই। এক নাম্বারটা দেখো, এই তিন আছে কত হইলে বারো হবে, নয় হইলে হাতে রইল এক, সে একের সঙ্গে যোগ করো, এক আর একে দুই, দুই আছে কত হইলে আট হবে, ছয় হইলে। এটাও ঠিক একই রকম, চার আছে কত হইলে এগারো হবে, সাত হইলে হাতে রইল এক, চার আর একে পাঁচ, পাঁচ আছে কত হইলে সাত হবে, দুই। এবার এসো আট আছে কত হলে চোদ্দ হবে, আট আছে কত হলে চোদ্দ হবে, নয় দশ এগারো বারো তেরো চোদ্দ, ছয় হইলে হাতে রইল এক, ছয় আর একে সাত, সাত আর সাথে মিলে গেল বামে শূন্য হবে না। এই পাঁচ আছে কত হলে তেরো হবে, আট পাঁচ আছে কত হলে তেরো হবে, আঙ্গুলে গণ, ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো, আট হইলে হাতে রইল এক, সেই এক আছে কত হলে নয় হবে, আট হইলে। তাহলে তিরানব্বই থেকে পাঁচ বিয়োগ করলে পাওয়া যায় অষ্টাশি। এই তিন আছে কত হলে দশ হবে, সাত হইলে হাতে রইল এক, এক আছে কত হইলে পাঁচ হবে, চার হইলে। পঞ্চাশ থেকে তিন বিয়োগ করলে আমরা পাই চার দশ সাত, সাতচল্লিশ। পাঁচ আছে কত হইলে দশ হবে, পাঁচ হইলে হাতে রইল এক, তিন আর একে চার, চার আছে কত হইলে ছয় হবে, দুই হইলে। এবার এসো এই চার আছে কত হইলে দশ হবে, ছয় হইলে হাতে রইল এক, তিন আর একে চার, চার আর চারে মিলে গেল বামে শূন্য হবে না। নয় আছে কত হইলে সতেরো হবে, আট হইলে হাতে রইল এক, পাঁচ আর একে ছয়, ছয় আছে কত হইলে নয় হবে, তিন হইলে, আটত্রিশ। এটা ছিল আমাদের পাশাপাশি বিয়োগ। প্রথমে আমরা উপরে নিচে বিয়োগ শিখেছি, দুই নাম্বারে এসে শিখলাম পাশাপাশি বিয়োগ। এবার আমরা যাব সমাধান, সমস্যাগুলোর সমাধান যেটা লিখিত সিস্টেমে আছে। তোমরা ইতিপূর্বেও বিয়োগ অঙ্ক তার বিয়াতে এবং ওয়ানেও করে এসেছ, এমনকি প্লেসি নিতেও তোমরা বিয়োগ অঙ্কের প্রতি বেশ ভালো মনোনিবেশ করেছ। বিয়োগ অর্থ বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাকে বাদ দেওয়া। এবার আমরা ৩৩ পৃষ্ঠার এক নাম্বার অঙ্ক সমাধানটা করব। ৩৩ পৃষ্ঠার এক নাম্বারে বলা হয়েছে, সোহাগ ৮৫ টাকা নিয়ে বাজারে গেল, সে ৫৩ টাকা খরচ করলো, তার কাছে কত টাকা থাকলো? বাজারে নিয়ে গেল, বাজারে নিয়ে গেল ৮৫ টাকা, আট দশ পাঁচ, আর বাজারে খরচ করল কত টাকা, খরচ করলো ৫৩ টাকা, পাঁচ দশ তিন, ৫৩ টাকা। এটা আমরা বিয়োগ করে দেব, তিন আছে কত হলে পাঁচ হবে, দুই হইলে হাতে রইল না, পাঁচ আছে কত হইলে আট হবে, তিন হইলে, তার কাছে রইল কত টাকা, ৩২ টাকা। প্রশ্নে বলা হয়েছে তার কাছে কত টাকা থাকলো, তার কাছে থাকলো ৩২ টাকা। আমরা উত্তর লিখব তিন দশ দুই, ৩২ টাকা। এটা ছিল ৩৩ পৃষ্ঠার এক নাম্বার অঙ্কের সমাধান। দুই নাম্বারটা করবো এবার, দুই নাম্বার অঙ্ক করছি সবাই মনোযোগ সহকারে শুনবে। এক শ্রেণীতে, একটি শ্রেণীর কক্ষে ৪৮ জন ছাত্র ছাত্রী আছে এবং এদের মধ্যে ২৬ জন ছাত্র,
সেখানে কতজন ছাত্রী আছে, এটাও কিন্তু খুব মজার এবং সহজ। দুই নাম্বার অঙ্কটা আগে বোঝো, আমরা বুঝে নিই। বোঝার বিষয় হচ্ছে কি, এক শ্রেণীতে বা এক শ্রেণী কক্ষে মানে একটা ক্লাসরুমে 48 জন ছাত্র ছাত্রী আছে। আমরা এবার লিখব ছাত্র ছাত্রী 4, 10, 8, 48 জন ছাত্র ছাত্রী, 48 জন। এদের মধ্যে 26 জন ছাত্র। এবার আমরা লিখব শুধু ছাত্র, 2, 10, 6, 26 জন। এই শুধু ছাত্র 26 জনকে বিয়োগ করলে যেটা পাবো সেটা ছাত্রী বেরোবে। তাহলে এবার আমরা এই 48 থেকে 26 বিয়োগ করব। 6 আছে কত হইলে 8 হবে, 2 হইলে হাতে রইল না, 2 আছে কত হইলে 4 হবে, 2 হইলে। এবার আমরা এই 22 জন ছাত্রীকে পেলাম। শুধু ছাত্র 26 আর ওই 48 জন ছাত্র ছাত্রীর মধ্যে থেকে 26 জন ছাত্রকে বাদ দিলাম, আমরা পাওয়া গেল 22 জন। এই 22 জন ছাত্রী। এবার আমরা উত্তর লিখব, উত্তর ছাত্রী 2, 10, 2, 22 জন। 33 পৃষ্ঠার সমাধান আমরা করলাম 1 এবং 2। 32 পৃষ্ঠা থেকে আমরা করেছিলাম অঙ্কগুলো উপর নিচ যোগ বিয়োগ পাশাপাশি বিয়োগ, আর 33 পৃষ্ঠার লিখিত অঙ্কের সমাধান 1 এবং 2। আশা করি সবারই বুঝে এসেছে এবং বুঝেছ। আজ এই পর্যন্তই, আগামী ক্লাসে আবারও এই অধ্যায়েরই বাকি অঙ্কগুলো নিয়ে আসবো। এ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।